যে পথে কেউ হাঁটে নাই, আমি সেই পথে আমার ক্যামেরা ফোকাস করলাম, দেখলাম যে বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফি কেউ করে না। তখন আমি 1972 সালে বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির আরম্ভ করলাম, সূচনা করলাম। আমি যাদের উপরে কাজ করি, বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তি, তাদের পোর্ট্রেট অর্থাৎ তাদের বিভিন্ন সময়ের নানা ধরনের আর্তি মুহূর্ত, তাদের ব্যক্তিত্ব চরিত্র আমি তো বন্দী করি আমার ক্যামেরায়, ধারণ করি আমার ক্যামেরায়, তাদের জীবনের যে বেদনা এবং রসায়ন, এবং আমি যে একটা পর্যায়ে একটা সময় আমার যৌবনকাল পর্যন্ত আর্থিক অসঙ্গতি, দারিদ্রতা এবং এই যে না পাওয়ার বেদনা আমার, যেমন প্রথম 6 বছর আমার কোনো ক্যামেরা ছিল না, 500 টাকা দিয়েও আমি একটা ক্যামেরা কিনতে পারিনি। এই যাদের উপরে কাজ করি তাদের বেদনার রসায়ন, দুঃখ কষ্টের বেদনার রসায়ন এবং আমারটা একসাথে হইয়া আমার ছবি এত অন্ধকার, এত কালো এবং কান্নাময়, এটা আমি ইচ্ছা করে করিনি আসলে। সালে ঢাকায় আমার জন্ম এবং 1971 সালে মুক্তিযুদ্ধের পরপর আমি ক্যামেরা হাতে নিই এবং পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করি। এবং ফটোগ্রাফি শুরু করার সময় থেকে আমি 52 ভাষা আন্দোলন যারা করছিলেন তাদের সাথে ঘনিষ্ঠতা হয়, তখন তারা প্রায় প্রত্যেকেই জীবিত ছিলেন। তাদের মধ্যে আমি উল্লেখ করতে পারি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, কমরেড মনি সিং, তারপর খন্দকার মোহাম্মদ ইলিয়াস, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস, আতাউর রহমান খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ। আপনি তো সাধারণত সমস্ত ব্যক্তিবর্গের, বিখ্যাত ব্যক্তিবর্গের পোর্ট্রেট করেন, কিন্তু কখনো কি ঐতিহাসিক স্থান নিয়ে স্থানটাকে একটা সত্তা ধরে পোর্ট্রেট করার কথা বিবেচনা করেছেন, যেমন দেখলেন এরকম 2-1 বার মনে হয়েছে এবং কিছুটা উদ্যোগও নিয়েছি। যেরকম 2003 সালে আমি লন্ডনে আসছিলাম, 1 মাস ছিলাম, তখন আমার মনে হয়েছে যে ব্রিকলেন একটা সত্তা, একটা আলাদা আইডেন্টিটি এবং এরও প্রাণ আছে, এবং যে বৈচিত্র্য ব্রিকলেনের, এই ব্রিকলেনের উপরে কাজ করা যায়। কিন্তু আমি বেশ কিছুদিন ব্রিকলেনের উপরে কাজ করলাম এবং কয়েকদিন প্রায় সারাদিন ছিলাম। তারপরে থাকার পরে আমার যে মনে হয়েছে আমার অভিজ্ঞতায় যে ব্রিকলেনের পালস বা ব্রিকলেনের যে হৃদস্পন্দন, এটা বোঝার জন্য আমাকে অন্তত কমপক্ষে 5 বছর ব্রিকলেনে থাকার দরকার। তখন ভাবলাম যে এটা আমার কাজ না, আমি এটা বন্ধ করলাম। আমরা আশা করবো আপনি কোনো এক সময় জীবনের যে 5 বছরের জন্য আপনি ব্রিকলেনে আসবেন এবং these are all lovely portraits. Why only these people are here on the wall? Well, it's interesting because there are Russian anarchists and Italian anarchists and French anarchists, and some from Britain and the United States, but there are no Bengali anarchists here, I notice. I think there should be one or two. Not even Allen Ginsberg. Allen Ginsberg also, who should be here, yes. And some of the people Allen Ginsberg met in Calcutta should be here, I think, also. Yeah. But it's very good to see you here. The selection also is a pretty good selection. It is a good selection. It's a very, very interesting people here. Not so many women either, though, but still some. There are very few poets here. There are some novelists, Leo Tolstoy. But not. Baudelaire should be included. Baudelaire should be there. And various other poets could be here, but not. I think it's coming more from a political angle than we'll make another wall and we'll put. We'll make another one. Yes. The poem which I wrote a year or two after Altabali
was murdered. Whoever has walked slowly down Brick Lane in the darkening air and stiff little rain, past the curry house with lascivious frescoes, past the casual Siletti sweet shops and cafes, and the Huguenot silk attics of Fournier Street, and the mosque that before was a synagogue and before that a chapel, whoever has walked down that darkening tunnel of rich history from Bethnal Green to Osborne Street at Aldgate, and the poem goes on like that. So it is about Brick Lane, and it's about the struggle then, and it's an affirming poem. The end of the poem, the blood and exhausted flesh of it, the words grown bright with the body's belief and life to be fought for and never to be taken away, because of course life had been taken away. SM Sultan, who was a very famous indifferent and fugitive painter. Yes, yes. He was also Bohemian, SM yes, Sultan. Yes, I know. I worked on him quite 3 years. Yes, yes. And yes. The drawing you were looking for. This one here, yeah. That's me. That's you. Can you recognize the ugly face? No, I can't recognize the ugly face. I can recognize a very fine face. That's also his drawing from my private collection. Yes, yes. You know, he visited London also in 1951, SM Sultan. Yeah. And he had one-man show at Pakistan High Commission. One group show with Picasso, Matisse, and Salvador Dali in Victorian Beckman. In 1951. I wonder if there's... He was the only painter from Asia included in that show. I wonder if there's a catalogue for that show. I'm just trying to find it. This one also, by Grandma Sultan. And you know what is this? Well, he's playing the mouth off. No, he's not. But you know... It's a pot in a chitli. Yeah. Okay. But it's interesting because that exactly is as you would play. Yeah. Because the bitter part is inside it. Yes. The self-portrait. Yes. With flesh. Yeah, the two of you. 25 years ago. Yes. That's also one of the remarkable things for me about this book. Yeah. Not only that it's concentrating on one artist and really getting to some essence of his work and his person, his spirit, but also that these photographs are 25 or 30 years ago. And they give such a clear idea of the environment of the artist. But also they show how things have changed. It's astonishing just to go through.